আসসালামু আলাইকুম মনি, দেশি খাবার। আজ আমি দেখাবো আমাদের এই বাংলাদেশের গারোদের একটা রান্না। গারোরা শুটকি কিভাবে রান্না করে, এই যে গারোরা কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, মূলাটা আমি কেটে ফেলছি, এই যে মূলা দিয়ে, আলু দিয়ে শুটকি রান্না করে। তো আজকে আমি গারোদের শুটকি রান্না দেখাবো। এই যে কলা কাটা হচ্ছে, কাঁচকলা ওরা দিতেই হবে। পাঁচ মিশালে দিয়ে আপনি চাইলে মূলা, আলু আর শুধু কাঁচকলা দিতে পারেন, পেঁপে না দিলেও চলবে আর বেগুন না দিলেও চলবে। তা আমরা আজকে সব কিছু মিলিয়ে গারোদের শুটকি রান্না দেখাবো। ময়মনসিংহে গারো আছে, আমাদের বাংলাদেশে সব জায়গায় গারো আছে। গারোরা কিভাবে শুটকি রান্না করে সেটা আজকে দেখুন। আমরা কাঁচকলা দিলাম, আমাদের সব কিছু ধোয়া পরিষ্কার শেষ। আমরা একটা ডেকের মধ্যে সবগুলো নিয়ে নিব। শুটকিটা রান্না করব আমাদের এই ঘরে চুঙ্গা শুটকি দিয়ে। আপনারা চাইলে শীতল শুটকি দিয়েও পারেন, বাজারে পাওয়া যায়, আর শুকনা শুটকি দিয়েও পারেন আর শীতল দিয়েও পারেন। আমরা তরকারিগুলো চুলায় দিয়ে দিছি, এখন আমরা পানি দিব। এখানে চুঙ্গা শুটকিগুলা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবে, আন্দাজ মতো দিতে হবে শুটকিগুলা। যারা এই শুটকি রান্না করে তারাই বুঝবে যে শুটকিগুলো আমরা পানিতেই করে নিছি। আর এইভাবে ছেঁকে দিতে হবে, যেহেতু এই যে কাঁটাগুলা এই শুটকির ভিতরে না যায়। চুঙ্গার শুটকি হলে খুব কম দিতে হবে, বাজারের শুটকিও একটু পরিমাণ মতো দিতে হবে। প্রথমত দিতে হবে রসুন, শুটকিতে অবশ্যই রসুন দিতে হবে। তারপরে দিতে হবে কাঁচামরিচ, এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করে। পরে দিব আমরা নাগামরিচ, চাইলে আপনারা বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন। নাগামরিচ যারা না খায়, দিয়ে দিলাম পরিমাণ মতো আমি হালকা একটু হলুদ, কেন হলুদ দিলে তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিব আমরা নাগামরিচ, নাগামরিচ চাইলে কেউ আস্তা দিতে পারেন। আর দিয়ে দিব ধনিয়া পাতা, গারোদের এটা খুব পছন্দের খাবার। আর দিয়ে দিব আমি একটু বেকিং সোডা। আনপাশ মতো দিলাম, সামনেই দিলাম, দিতেই হবে এটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমরা বাঙালি, আমরা সবাইকে নিয়ে বাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা মুসলমান। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে আরও আছে গারো, গারোদের এই আজকে রান্না দেখাচ্ছি আমি। এই গারোদের এই পছন্দের শুটকিটা আমার বলক হয়ে গেছে। আমরা বাঙালি, আমরা সবাইকে নিয়েই বাস করতে জানি। আমরা বাংলাদেশি, প্রথমত আমরা মুসলমান, আমরা সব দেশের মানুষকে নিয়ে আমরা বাস করতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও অনেক আছে গারো। আজকে আমি গারোদের রান্না দেখালাম। আর এই যে আমি দিয়ে দিলাম নাগামরিচ, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এই তরকারিটার মধ্যে নাগামরিচ না দিলে মজা নেই, মানে বোম্বাই মরিচ, আমাদের ঢাকার ভাষায় বলে বোম্বাই মরিচ। যদি গারোদের শুটকিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করিয়েন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলিয়েন না। তো রাখি, আল্লাহ হাফেজ।